Okay, so thank you everyone for your patience and encouragement and your presence. I do welcome you all to my class on the second semester. I was teaching Edward II, and today we will going to discuss about some of the basic storylines of the Edward II, the plot construction of Edward II. In the previous classes, we have actually talked about the basic biographical detail of Christopher Marlowe, how Marlowe was raised. I have talked about the Renaissance background, how rebirth, how the conception of the rebirth of the learning of the education of the pedagogy throughout the entire Europe actually influenced the European mind. এবং ইউরোপিয়ান মাইন্ড কে প্রভাবিত করবার ফল হচ্ছে অ্যাকচুয়ালি দিস কাইন্ড অফ গ্রেট ড্রামাটিস্টস, দিস ইউনিভার্সিটি উইটস লাইক ক্রিস্টোফার মার্লো, লাইক জর্জ পিলি অ্যান্ড লেটার অন উইলিয়াম শেক্সপিয়ার, যারা এই যে গ্রিক ড্রামার যে কনসেপ্ট বেসড অন দ্য ফেট অন দ্য ডেস্টিনি, সেগুলোকে ডিনাই করে একটা নতুন ধরনের পৃথিবী তৈরি করবার, যেখানে মানুষ হিউম্যান পিপল ইজ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, সেখানে মানুষ সবকিছুকে নিয়ন্ত্রণ করছে, মানুষ সবকিছুকে কন্ট্রোল করার চেষ্টা করছে, ম্যান অ্যাজ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, ফ্রম আ থিওসেন্ট্রিক সোসাইটি ডাউন টু অ্যান অ্যানথ্রোপোসেন্ট্রিক ওয়ান, দ্য ট্রানজিশনে কেমন করে আসছে। আমি এগুলো বলেছি অলরেডি, আমি বলেছি অ্যাবাউট ক্রিস্টোফার মার্লোজ লাইফ, ক্রিস্টোফার মার্লোজ ড্রামার্স, আই হ্যাভ টকড অ্যাবাউট ট্যাম্বারলেইন দ্য গ্রেট, হাউ ফ্রম আ ভেরি স্মল শেফার্ড হি গোজ অন ইন বিকামিং actually the emperor of the entire world. And we have also talked about Dr. Faustus, which you will read in the master degree, that how Dr. Faustus, who was a great scholar, a great scholar of the Germany, Wittenberg professor, he actually was attracted and fascinated by the necromancy, the black magic. And later he became a black magician, sacrificing his soul to the devil, surrendering his soul to the devil, and said that he will, the devil said that, the Mephistopheles said that Dr. Faustus will enjoy 24 years of uninterrupted voluptuous pleasure. And after the expiry of which, he will come and take his soul from his body. আমি কয়েকদিন আগে নেটফ্লিক্স একটা সিরিজ দেখছিলাম, লাভ ডেথ এন্ড রোবট বলে, সেখানে এই ধরনের সুপার ন্যাচুরাল ক্রিচারদেরকে একটা অদ্ভুত ভাবে দেখানো হয়েছে, how these supernatural creatures are destroying the human being. এইরকম যে supernatural creature, অলৌকিক যারা প্রাণী, তাদের ইনক্লুশন এই রেনেসাঁস লিটারেচারে আমরা বারবার দেখতে পাই। ডিসকভারি অফ উইচক্রাফট যেটা লিখেছিলেন রেজিনাল্ড স্কট, এবং ডেমোনোলজি জেমস দ্য ফার্স্ট, তোমরা জানো যে রেনেসাঁস টাইমসে কিন্তু একই সঙ্গে আলোক প্রাপ্তির সময়, আবার একই সময় কিন্তু এই ধরনের তন্ত্র সাধনা চলছে, ফলে সুপার ন্যাচুরালিজম কিন্তু শেক্সপিয়ারও বারবার ঘুরে ফিরে এসছে। ফলে রেনেসাঁস সময়কে বুঝতে গেলে কিন্তু দেখতে হবে তোমাদেরকে এই যে বান্ডেল অফ কন্ট্রাডিকশন, এই যে বৈপরীত্য, এই আলোক প্রাপ্তির সময়ে মানুষ বেরিয়ে পড়ছে, আবিষ্কার করছে গ্যালিলিও গ্যালিলেই, আরেকদিকে চার্চের অত্যাচার চলছে, চার্চকে ডিনাই করার চেষ্টা করছে মানুষজন, রিফরমেশন বা সংস্কার চলছে, এই পুরো সময়টাকে বুঝতে হবে। এই সময়টা আশা করছি তোমাদের আগের দুটো ক্লাসে আমি বোঝাতে পেরেছি, এবং এবং ক্রিস্টোফার মার্লোর সম্পর্কে বেসিক ইন্ট্রোডাকশনও দিয়েছি, এডওয়ার্ড দ্য সেকেন্ড এর বেসিক স্টোরি লাইনও আমি আগের ক্লাসে তোমাকে বলেছি, তোমাদেরকে বলেছি দিস ইজ বেসিক্যালি আ স্টোরি অফ অ্যান ইনএফিশিয়েন্ট কিং, একজন রাজা হু ওয়াজ এ মিডিয়েভাল কিং, যার রাজত্বের সময়কাল কত থেকে কত, 1307 থেকে 1327। ক্রিস্টোফার মার্লো কত সালে লিখছে এডওয়ার্ড দ্য সেকেন্ড? 1593, 1593। In 93, sir. Yes. So he was basically recapturing a story which is 250 years old, 250 to 70 years old. প্রায় 300 বছরের, 290 বছরের পুরনো গল্প, 20 বছরের গল্প, from 1307 to 1327। তাকে কন্ডেন্স করছে, ছোট্ট করছে, জায়গা দিলে বলতো না যে ভালো বেনারসি বুঝতে বুঝবে কেমন করে, আমাদের মায়েদের আমলে বলতো, যদি বেনারসিটাকে তুমি মুড়ে একটা দেশলাই বাক্সের মধ্যে ভরে ফেলতে পারো, তাহলে বুঝবে দ্য কোয়ালিটি অফ দ্য সিল্ক অর দ্য বেনারসি সেই লেভেলের, কারণ মানে কাপড়ের ফ্যাব্রিকটা এতটাই সূক্ষ্ম। ফলে মার্লো, ক্রিস্টোফার মার্লো ইজ ডুইং অ্যাকচুয়ালি দ্য সেম, হি ইজ কন্ডেন্সিং দ্য প্লট অফ 20 ইয়ার্স, ইটস এ হিউজ টাইম,
এই এই টাইমের মধ্যে এডওয়ার্ড দ্য সেকেন্ড ইজ এন ইনএফিশিয়েন্ট কিং ইন দিস পার্টিকুলার টাইম এডওয়ার্ড দ্য সেকেন্ড উইল গেইন দ্য কিংডম ফ্রম এডওয়ার্ড দ্য ফার্স্ট এডওয়ার্ড দ্য ফার্স্ট ওয়াজ আ ভেরি এফিশিয়েন্ট কিং হি ওয়াজ ট্রুলি আ রয়্যাল পার্সোনালিটি একজন রাজা হতে গেলে তো একটা ম্যাকিয়াভেলিয়ান পার্সোনালিটি হতে হয় আমি অলরেডি ম্যাকিয়াভেলিয়ানিজম তাকে বলে বলে আমি বলেছি মরালিটি এথিক্স এর ধার ধারতে নেই দ্যাট হুইচ ইজ নেসেসারি যেটা প্রয়োজনীয় সেই কাজটাই করতে হয় এডওয়ার্ড দ্য সেকেন্ড সেটা করেছেন এডওয়ার্ড দ্য ফার্স্ট সেটা করেছেন এডওয়ার্ড দ্য সেকেন্ড সেটা করতে জানেন না মাথায় রাখতে হবে একটা রাষ্ট্র চালাতে গেলে আমি স্ক্রিনের দিকে দেখাচ্ছি টু আর ভেরি ইম্পর্টেন্ট স্পিয়ার্স এইটাই আমি বারবার পরবর্তীকালে বলবো ইট ইজ লাইক এ সার্কেল ওয়ান দেয়ার ইজ এটা রাজনীতি করতে গেলেও বুঝতে পারবে পাবলিক অ্যান্ড দেয়ার ইজ দ্য প্রাইভেট ইউর প্রাইভেট লাইফ shouldn't collide your public life aaj porjonto prithibir jikpon je somosto monarchy te ei private ebong public ekta jaygay mile mishe geche sei monarchy sei rashtro sei democracy fail koreche private ebong public kokhono ek hoy jokhon ekjon rashtro neta tar private means gulo ke thik korar jonno public sphere e join koren orthat shodon poshon corruption তার নিজের লোকজনকে চাকরি পাইয়ে দেওয়া এগুলো তো তার প্রত্যেকটি প্রাইভেট ডোমেন প্রাইভেট স্পিয়ার এইটা যখন আমি পাবলিক স্পিয়ারে নিয়ে চলে আসছি ন্যাচারাল যেটা হয় একটা কমপ্লিট ডিজাস্টার আ কমপ্লিট ডিজাস্টার আ কমপ্লিট ফেলিয়ার দ্য মিক্সিং অ্যান্ড দ্য কমিংলিং অফ দ্য পাবলিক স্পিয়ার অ্যান্ড দ্য প্রাইভেট স্পিয়ার এডওয়ার্ড দ্য সেকেন্ড ওয়াজ আ কিং হি পারহ্যাপস ইজ নট আ ব্যাড পার্সোনালিটি হি ইজ নট আ ব্যাড ম্যান But remember, a good man is not necessary for becoming a good king. একজন ভালো রাষ্ট্রনায়ক হতে গেলে বা একজন ভালো রাজা হতে গেলে তোমাকে যে ভালো মানুষ হতে হবে তার কোনো মানে নেই Edward II is constantly mistaking and commingling and mixing up this private and the public sphere. He has a tremendous inclination and love for Gaveston, that character আমরা পরে জানবো সেকে He's a homosexual personality, attracted towards the king sexually. Homosexuality is a sexual orientation. আমরা এই ক্লাসে পরিষ্কার ভাবে কথা বলবো sexual orientation নিয়ে. Homosexuality is a specific sexual orientation and the king is attracted towards Gaveston. Homosexuality or the sexual orientation is not a great deal of fact in this case. এটা হতে পারে সে সেক্সুয়ালি ইনক্লাইন হতে পারে হি ইজ ইন লাভ উইথ গেটস্টন কিন্তু এখানে যেটা কিং সবচেয়ে বড় ভুল করছেন হি ইজ মিক্সিং আপ দ্য প্রাইভেট অ্যান্ড দ্য পাবলিক সে তার সমস্ত ক্ষমতা গেটস্টনকে দিয়ে দিচ্ছে বলছে নাও তুমি আমার রাজার সিল নিয়ে নাও তুমি যে কোনো জায়গায় সিল মারতে পারো আমরা জানি যেরকম মনার্কি সিল ইজ আ ভেরি পাওয়ারফুল ওয়ান যদি আমি বলি এখন প্রাইম মিনিস্টারের সিল তুমি নিয়ে ঘোরো কিরকম হবে যদি প্রিন্সিপালের সিল যে কোনো জায়গায় দিতে পারো কিরকম ঘটবে বলছে আমার রাজতন্ত্র পুরো তোমার তুমি যা খুশি করতে পারো এর ফলেই আমরা অ্যাট লিস্ট অন দ্য ফার্স্ট পার্ট অফ দ্য প্লে আমরা দেখবো দ্য নোবিলিটি নোবিলিটি মিনস দ্য অ্যারিস্টোক্রেটিক পিপল আমি আগের দিনকে দেখেছিলাম তোমাদের ক্লাসের মধ্যে হোয়াট আর দ্য ভেরিয়াস হায়ারার্কিক্যাল পজিশনস অফ দ্য ইংলিশ নোবিলিটি দেয়ার আর ভেরিয়াস হায়ারার্কিক্যাল পজিশন ফর এক্সাম্পল দেয়ার ইজ মার্কিউরি দেয়ার ইজ ডিউক দেয়ার ইজ ব্যারন দেয়ার ইজ লর্ড অ্যান্ড দেন দেয়ার ইজ কিং দেন দেয়ার ইজ এম্পারর এই যে পুরো হায়ারার্কিটা এইটাই নোবিলিটিরা সামলায় আমাদের জমিদারদের মতো ওখানে আরো বেশি স্ট্রং ফলে ওদের একটা নিজস্ব আর্মি রয়েছে এই আর্মিটা তো ওরা কন্ট্রোল করে ন্যাচারালি ওরা চাইছে না যে কিং বারবার গেটস্টেনের দিকে অ্যাট্রাক্টেড হোক রাজতন্ত্রে কোনো মন না দিয়ে ফলে এই যে দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য মনার্ক অ্যান্ড দ্য নোবিলিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস স্টোরি আমরা দেখবো একদম শুরুর দিক থেকে এই নোবিলিটি এবং মনার্কের মধ্যে একটা যুদ্ধ হবে এক ধরনের কনফ্লিক্টের পরিবেশ এই কনফ্লিক্টের পরিবেশের সুযোগ নেবে আর একটা ক্যারেক্টার আমি বলেছিলাম আগের দিন ক্লাসে ইয়াঙ্গার মর্টিমার ইয়াঙ্গার মর্টিমার ইজ দ্যাট ক্যারেক্টার হু উইল টেক অ্যাডভান্টেজ অফ দিস সিচুয়েশন অ্যান্ড ইভেঞ্চুয়ালি গল্পের প্রথম দিক থেকে কুইন ইসাবেলা ওয়াইফ টু দ্য এডওয়ার্ড দ্য সেকেন্ড যে প্রথম থেকে ওয়াজ attracted to the king trying to change the king trying to mend the mistakes of the king king je bhul gulo shegulo shudrabar chesta korchilo she will eventually transformed into a vamp vamp mane ki khalonayika
into a villainous villain opposite gender হচ্ছে ভ্যাম villain 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 and ভ্যাম villain হবে younger Mortimer এবং তার ভ্যাম হবে কুইন এলিজাবেথ এই দুটো ক্যারেক্টার ডাইনামিক ক্যারেক্টার আমরা দেখব younger Mortimer প্রথম দিকে এডওয়ার্ড দ্য সেকেন্ড এর মধ্যে চারিত্রিক পরিবর্তন ঘটাবার জন্য ইন্টারেস্টেড কিন্তু পরবর্তীকালে after the episode of the battle of the bannockburn আমরা দেখব যে তারপরে সে কুইন এলিজাবেথের সঙ্গে কুইন ইসাবেলের সঙ্গে ফ্রান্সে যাবে এবং একটা আর্মি সংগ্রহ করে এডওয়ার্ড দ্য সেকেন্ডকে আক্রমণ করবে এবং ফাইনালি they will become Machiavellian villain and villainess of vamp and they will through the light board they will king or murder king edward the second remember king edward the second হচ্ছে প্রথম first instance in the english history of the murder of a king এর পরে অনেক পরে হবে restoration of the monarchy সময় charles the second কে murder করা হবে in the year আমার যদি মনে পড়ছে 1642 এটা হচ্ছে 1327 এই দুই হচ্ছে ইংলিশ হিস্ট্রিতে ইংলিশ মনার্কি হিস্ট্রিতে টু স্টোরি অফ দ্য মার্ডার্স এডওয়ার্ড দ্য সেকেন্ড যদি ওটা প্রুফ হয়নি অনেকে বলে না মার্ডার হয়নি অনেকে বলে হ্যাঁ মার্ডার হয়েছিল অনেকে বলে স্লো পয়জনিং করা হয়েছিল অনেকে বলে না লাইট মার্ডার করেছিল এই গল্পতে মার্ডার দেখানো হয়েছে কারণ এটা গল্প এটা হিস্টোরিক্যাল এভিডেন্স এর উপরে বেস করে না ফলে আমরা দেখতে পাবো লাইট বর্ন উইল মার্ডার হিম অ্যাক্ট 5 সিন 1 ইজ দ্য abdication scene মানে যেখানে কিং এর যে মাথার মুকুট সেটা খুলে নেওয়া হচ্ছে act 5 scene 5 is the murder scene এই গল্পের চরিত্র এডওয়ার্ড দ্য সেকেন্ড দ্য প্রিন্সিপাল ক্যারেক্টার হু উইল বি আ ডাইনামিক পার্সোনালিটি এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য প্লে হি উইল অ্যাপিয়ার অ্যাজ আ লোডসাম পার্সোনালিটি ইউ উইল হেট এডওয়ার্ড দ্য সেকেন্ড ফ্রম দ্য ডিপেস্ট কোর অফ ইউর হার্ট and seeing the relationship between Gaveston and Edward II, it will create anger inside you. But eventually, after Act 3, Edward II will become a very object of sympathy for you. You will sympathize with Edward II. You will sympathize with his dialogues, with his great poetic sensibility. তোমার মনে হবে না রাজা হয়তো একটা ভালো মানুষ From the very beginning, you will create, you will feel a kind of sympathy for Queen Isabella because Isabella is constantly being rejected by Edward II. But at the end of the play, you will feel a tremendous hatred and an urgency for revenge towards Queen Isabella. You will feel. So as an audience, you will also change throughout the entire plot construction. পাঠক হিসেবে এই গল্পের দর্শক হিসেবে তোমাদের মধ্যে পরিবর্তন আসবে কারণ এই গল্পের পরিবর্তনটা গল্পের মধ্যে যে চেঞ্জটা সেটা আমরা বিভিন্ন সময় দেখতে পাবো এবং এই ধরনের এই সময়ের প্লের মধ্যে এত ডাইনামিক ক্যারেক্টার কিন্তু খুব কম পাওয়া যায় ডাইনামিক মানে দ্যাট হুইচ ইজ সাবজেক্ট টু চেঞ্জ এন্ড ফ্ল্যাট মানে দ্যাট হুইচ ইজ নট সাবজেক্ট টু চেঞ্জ ইএম ফস্টার বলে এক বিখ্যাত ভদ্রলোক একটা বিখ্যাত এফ ও আর এস টি আর 1927 থেকে একটা বিখ্যাত বই দেখেন বইটার নাম হচ্ছে দ্য স্টোরি অফ দ্য ফিকশন সেখানে তিনি এই ফ্ল্যাট ক্যারেক্টার এবং ডাইনামিক ক্যারেক্টার বলে দুটো ক্যারেক্টারের কথা বলেন ডাইনামিক মানে হচ্ছে যে কনস্ট্যান্টলি পরিবর্তন হচ্ছে গোটা প্লে জুড়ে ফ্ল্যাট মানে যে আনচেঞ্জ আমরা এই গল্প জুড়ে ফ্ল্যাট ক্যারেক্টার গেভস্টার গেভস্টারের প্রতি তোমাদের হেট্রেড প্রথম থেকেই আসবে আপনি কি অদ্ভুত লোক তো এরও একটা পলিটিক্স রয়েছে আমি পরে বলবো আবার অন্যদিকে যে সমস্ত ক্যারেক্টার তোমরা দেখবে তাদের একটা বড় অংশ ডাইনামিক ফর এক্সাম্পল কেন্ট হাফ ব্রাদার টু কিং এডওয়ার্ড দ্য সেকেন্ড From the very beginning, he was very much against Edward's relationship with Gaveston. But later on, jokhon era vilani korte arambho korlo ei Queen Elizabeth, Kent kintu Edward II er pokkhe chole gelo. Ebong ei golpe amra dutto section pabo rajotter, ekta hocche religious ecclesiastical section and another is the nobility. The Earl of Warwick, Lancaster, Pembroke, Arundel, these names are all actually proper names. Named after the various places and counties of England, Warwick, Lancaster, Pembroke. These are the various regions of the England. এগুলো লোকের নাম নয়। আমি তোকে ডাকি দুবরাজপুর, শিউরি। তাহলে নাম হবে না। জায়গার নাম অনুযায়ী হচ্ছে এ সেই জায়গার basically duke বা baron বা lord। সেগুলো জায়গার নামে তাদেরকে ডাকা হচ্ছে। তো এদের যে ষড়যন্ত্র and specifically Mortimer the younger এর ফলে এডওয়ার্ড দ্য সেকেন্ড কেমন করে সিংহাসন ছাড়তে হবে
কুইন ইসাবেলা এবং ইয়াঙ্গার মকিমার কেমন করে সিংহাসন দখল করবে এবং এর সঙ্গে যোগ হবে আর্ক বিশপ অফ দ্য ক্যান্টারবেরি, আমরা জানি ইংলিশ চার্চের যিনি হেড, তারা কিভাবে এর এই বিষয়টার সঙ্গে যুক্ত হবে এই নোবিলিটিদের সঙ্গে, পরে এডওয়ার্ড সেকেন্ডের পতন ঘটাবে এবং এর জন্য কিভাবে গেভস্টন দায়ী, এবং এই যে ছোট্ট ক্যারেক্টার এডওয়ার্ড থার্ড প্রিন্স এডওয়ার্ড উইল কাম ইন টু দ্য সিন একদম অ্যাক্ট ফাইভ সিন সিক্স এ আমরা দেখতে পাবো তাকে, এবং সে শাস্তি দেবে কুইন ইসাবেলাকে। অ্যাকচুয়াল ঘটনার সঙ্গে অনেকটাই পার্থক্য, কারণ অ্যাকচুয়াল ঘটনাতে মার্ডার অফ দ্য এডওয়ার্ড সেকেন্ড এর সঙ্গে কুইন ইসাবেলা এবং মর্টিমারের শাস্তি পাওয়ার মধ্যে পার্থক্য ছিল প্রায় 10-12 বছরের, কিন্তু অ্যাকচুয়ালি ইন কেস অফ দ্য এডওয়ার্ড থার্ড এ পরের সিনেই আমরা দেখব যে ঘটনাটা ঘটছে। ন্যাচারালি নাটকের ক্ষেত্রে তো কিছু করার নেই, তোমাকে রিট্রিবিউশন বা তোমাকে রেস্টোরেশন অফ দ্য অর্ডার দেখাতে হবে, নাটকের একেবারে শেষে দেখাতেই হবে, ফলে খুব তাড়াতাড়ি করতে হবে বিষয়টা। তো এই ঘটনাটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটু তাড়াগুড়ো করে লেখক গল্পটাকে শেষ করেছেন, না করলে উপায় নেই, কারণ তাকে নাটকটা তো শেষ করতে হবে। ফলে এই হচ্ছে নাটকের বেসিক প্লট লাইন বা বেসিক স্টোরি লাইন। আমরা এবার ডিটেলে আমি তোমাদেরকে মুখে বলে দিলাম, কারণ যেটা তোমাদের বুঝতে সুবিধা হয়, আমরা ডিটেলে স্টোরি লাইনের দিকে যাবো। আমরা যখন স্টোরি লাইনটা পড়বো, পড়তে পড়তে আমরা টেক্সটের দিকেও একটু একটু করে নজর রাখবো, টেক্সট এবং স্টোরি লাইন আমরা একসঙ্গে পড়বো, সেই জন্য আমরা এখানে সামারিও খুলে রেখেছি। আমরা আবার তার সঙ্গে সঙ্গে এই এই মেটেরিয়ালটা দিয়ে দেবো, এটা ভালো মেটেরিয়াল, এটা প্রদীপ বাসুর লেখা, ইটস এ গুড টেক্সট, এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের উপরে এখানে, এবং কয়েকটা কোয়েশ্চেন আনসার যেগুলো পড়তে পারে সেগুলো নিয়ে আমি তো ভবিষ্যতে ডিসকাস করবোই আর কি, আলাদা করে ক্লাস নেব। তো এই মেটেরিয়ালটা আমি তোমাদের দিয়ে দেবো। এখানে যেটা সুবিধে সেটা হচ্ছে অ্যাক্ট ওয়াইজ একটা সুন্দর সামারি আছে, ফলে পুরো টেক্সট যদি কেউ পড়তে না চাও তাহলে অ্যাক্ট ওয়াইজ এখানে যে হলিংশেপস ক্রনিকলের সোর্স হাউস নিয়ে বলেছে, কেমন করে হলিংশেপস ক্রনিকল ইনফ্লুয়েন্স করছে তোমরা জানো, হলিংশেপ ক্রনিকল ম্যাকবেথ পড়তে গিয়েও তোমরা হলিংশেপ ক্রনিকলের কথা পড়েছো। এই যে কমেন্টারি এবং অ্যানালিসিস সেকশনে এখান থেকে তোমরা এই অ্যাক্ট ওয়ান থেকে পরপর পরপর সামারি ওয়াইজ আছে, ফলে এই টেক্সটাও তোমরা কিন্তু দেখতে পারো, এখানে সুন্দর করে সামারি করে দেওয়া আছে। যেহেতু নাটক তাই আমরা অল্প করে করে টেক্সটার দিকে তাকাবো এবং সামারির দিকেও অল্প অল্প করে তাকাতে তাকাতে যাবো। সো আজকে থেকে আমরা মোটামুটি আমাদের জার্নি শুরু করছি। সো লেট আস বিগিন, উই উইল অ্যাট ফার্স্ট রিড দ্য সামারি অফ দ্য অ্যাক্ট ওয়ান, দেখলেই খুবই পরিষ্কার হয়ে যাবে কি ভয়ঙ্কর কাজ। সো অ্যাক্ট ওয়ান অ্যাকচুয়ালি বিগিনস উইথ, উই আর ইন্ট্রোডিউস টু দ্য প্রিন্সিপাল ক্যারেক্টার্স অফ দ্য অ্যাক্ট ওয়ান। হিয়ার হু আর দ্য প্রিন্সিপাল ক্যারেক্টার্স, এডওয়ার্ড দ্য ফার্স্ট, এডওয়ার্ড দ্য সেকেন্ডস ফাদার, হি ইজ দ্য প্রিন্সিপাল ক্যারেক্টার, বাট হি হ্যাজ রিসেন্টলি ডাইড অ্যান্ড হিজ সান হ্যাজ অ্যাসেন্ডেড টু দ্য থ্রোন। গল্পের শুরুতেই আমরা দেখব যে বাবা মৃত্যু হয়েছে, ছেলে নতুন সিংহাসন পেয়েছে। ইন দিস কনটেক্সট ছেলে আর কোন ধরনের বাধা বিপত্তি মানছে না। ইন দ্য ফার্স্ট সিন উই উইল ইন্ট্রোডিউসড উইথ দ্য ক্যারেক্টার অফ দ্য পিয়ার্স গেভস্টন। পিয়ার্স গেভস্টন ইজ আ হোমোসেক্সুয়াল ক্যারেক্টার, হি ইজ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ম্যান, অ্যান অ্যাম্বিশিয়াস নোবেল ম্যান এক্সাইলড বাই দ্য লেট কিং হু অ্যাকিউজড হিম অফ কোরাপ্টিং এডওয়ার্ড। একজন অ্যাম্বিশিয়াস নোবেল ম্যান যাকে যে মারা গেছে যে কিং, লেট কিং মানে মৃত ডেড কিং, তাকে অ্যাকিউজ করেছিল ইয়াং এডওয়ার্ডকে, বাচ্চা এডওয়ার্ডকে, এডওয়ার্ড দ্য সেকেন্ডকে সে কোরাপ্ট করছে। এবং গেভস্টন একটা চিঠি পড়তে পড়তে আসছে, অ্যান্ড দ্যাট উইল অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস আস টু দ্য সিন। হি রিডস দ্য লেটার ফ্রম ইনফর্মিং হিম অফ দ্য ওল্ড কিং ডেথ, যে কিং মারা গেছে তার মৃত্যুর লেটার পড়তে পড়তে সে আসছে। অ্যান্ড গেভস্টন মে রিটার্ন টু দ্য কোর্ট অ্যান্ড টু দ্য এডওয়ার্ড, দ্য টু আর ভেরি ক্লোজ, অ্যান্ড ইট ইজ ইমপ্লাইড দ্যাট দে আর রোম্যান্টিক্যালি ইনভলভড। সো গেভস্টন এই চিঠিটা পড়ছে, চিঠিটা হচ্ছে মারাত্মক, এই চিঠি দেখলে পড়লেই তুমি বুঝতে পারবে দ্য আইডিয়াল পার্সোনালিটি অফ দ্য কিং। দ্য কিং ইজ নট অ্যাট অল অ্যান আইডিয়াল কিং, এই জন্য পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে যে প্লিজ রাইট অ্যান আর্টিকেল অন দ্য আয়রনি অফ দ্য মনার্কি অফ এডওয়ার্ড দ্য সেকেন্ড। আয়রনি অফ মনার্কি, মনার্কির সবচেয়ে বড় আয়রনি কি, যে যোগ্য মানুষ সে কিং হচ্ছে না, যে যোগ্য নয় সে কিং হয়ে যাচ্ছে,
এটা কিন্তু এলিজাবেথান পিরিয়ডে একটা অত্যন্ত আর্গুমেন্টের বিষয় ছিল, হোয়েদার মনার্কি শুড বি অ্যানসেস্ট্রাল অর নট, যেটা এখনকার 2021 সালেও রাজনীতিতে একটা অত্যন্ত চর্চার বিষয়, যে পরবর্তীকালে একজন শক্তিশালী রাজনৈতিক নেতার যে কাছের আত্মীয় ছেলে বা অন্য কিছু সেই কি পরবর্তীকালে সিংহাসন দখল করবে, আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই সেটা হয়, নাকি যে সব থেকে যোগ্য মানুষ, অনেকেই এটা এটা ক্লেম করে যে আমি সব থেকে যোগ্য, আদৌ সে যোগ্য কিনা তাই নেই একটা বড় প্রশ্ন, ফলে অনেকে এটা ক্লেম করে। এইটাই হচ্ছে আয়রনি অফ দ্য মনার্কি, যে মনার্কিতে যে আদৌ যোগ্য নয় সেও যে কোন সময়ে রাজত্ব পেতে পারে, ফলে এর ফলে সে তো কনস্ট্যান্টলি গেটস্টনকে বলছে তুমি সবকিছুর মালিক। সো আপন হিজ রিটার্ন টু দ্য কোর্ট গেটস্টন ওভার ইয়ার্স, এই 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 একটাই দেখবো আমরা যে গেটস্টন দুজনকে শুনতে পাচ্ছে ওভার ইয়ার্স টু লর্ডস, দুজন লর্ডকে যারা প্ল্যান করছে মর্টিমার এন্ড ল্যাঙ্কাস্টার, who are counseling the king to get rid of the Gaveston. Gaveston ke tara tader jibon theke shompurno rupe bad dey king edward the second jete bad dey, tar jonno mortimer ebong lancaster advice korche ar ekhane gaveston rege to poyon kore diye jacche bujhe abar ki ha she shunche overhear korche, phole ei je ekta kharap quality of overhearing of eavesdropping, english there is a word called eavesdropper. Eavesdropper mane those who listen secretly to your secret talk, your private talk to another private person. So he, Edward, actually grants Gaveston land and titles and banishes those responsible for Gaveston's prior banishment. আমরা দেখবো এই act one যে Edward the second কতটা খারাপ personality, যে Gaveston কে সে সমস্ত জমি টাইটেল ল্যান্ড সবকিছু দিয়ে দেবে, বলো সবই তোমার, এবং যারা মানে গেভসনকে আগে থেকে হেকেল করেছে তাদেরকে ব্যানিশ করে, ফলে এই পুরো ঘটনাটা আমরা এই অ্যাক্ট ওয়ানের মধ্যেই পাবো। এছাড়া অ্যাক্ট ওয়ানে আমরা পাবো মর্টিমার অ্যান্ড ল্যাঙ্কাস্টার আর জয়েন্ড বাই আ লর্ড নেমড ওয়ারউইক, ওয়ারউইক আসবে অ্যান্ড দ্য বিশপ অফ দ্য ক্যান্টারবারি। আমরা যে বলি রাজনীতি এবং ধর্মনীতি দে আর ডিফারেন্ট, রাজনীতি এবং ধর্ম তাকে আলাদা রাখো, অনেক ক্ষেত্রে আমরা অ্যাকিউজ করি যে কোন বিশেষ ধরনের রাজনৈতিক পার্টি ধর্ম এবং রাজনীতিকে এক করে দিচ্ছে, কিন্তু মাথায় রেখো রাজনীতি এবং ধর্ম চিরকালই এক ছিল, পৃথিবীর বিভিন্ন সময় রাজনীতি এবং ধর্ম একসঙ্গে হাত মিলিয়ে অনেক খারাপ কাজ করেছে, ফলে রাজনীতি এবং ধর্মের হাত মেলানোর যে ইনস্ট্যান্স, সেটা আমরা ইংলিশ বা ব্রিটিশ হিস্ট্রি বা যে কোনো দেশের হিস্ট্রি বা পলিটিক্সের দিকে চোখ রাখলেই পরিষ্কার বুঝতে পারবো। এডওয়ার্ড দ্য এইথ আমরা পরবর্তীকালে জানবো, হেনরি দ্য এইথ যিনি 8 বার বিয়ে করেছিলেন এবং 7 নম্বর স্ত্রীকে অ্যানি বয়লেনকে মার্ডার করেছিলেন, কেবলমাত্র এই জন্যই তিনি রিফর্মেশন করেছিলেন ইংল্যান্ডে, ইংল্যান্ডে বহু পুরোহিত বহু প্যাপাল সুপ্রিমেসকে তিনি মার্ডার করেছিলেন এই জন্য যে তাকে পারমিশন দেওয়া হয়নি তার এইথ ম্যারেজে, ডিভোর্স না নিয়ে তিনি মানে বিয়ে করার জন্য তাকে পারমিশন দেওয়া হয়নি, এবং তার জন্যই ইংল্যান্ডে এই যে প্রোটেস্ট্যান্টিজমের জন্ম হয়, এই যে পিউরিটানিজম ইংল্যান্ডে হেনরি দ্য এইথ আনেন। খুবই ইন্টারেস্টিং গল্প, কোনোদিন বলবো আর কি, কেবলমাত্র নিজের পার্সোনাল ভেন্ডেটাকে পরিপূরণ করার জন্য। ফলে আমরা দেখতে পাবো যে এডওয়ার্ড দ্য সেকেন্ড এমন একজন রাজা যে কিন্তু আইডিয়াল রাজা নয়, যে কিন্তু বারবার গেভস্টনকে সমস্ত ক্ষমতা দিয়ে দিচ্ছে, এর ফলে ন্যাচারালি মর্টিমার এবং ল্যাঙ্কাস্টার রেগে যাচ্ছে। So they are joined by Warwick and the Bishop of the Canterbury who all seek to remove Gaveston from the power. এই যে অ্যাক্ট ওয়ানের প্রথম অংশে আমরা দেখব এরা, এই মর্টিমার বলো, ওয়ারউইক বলো, বিশপ অফ দ্য ক্যান্টারবারি, দে অ্যাকচুয়ালি অল ওয়ান্ট টু রিমুভ গেভস্টন, দে ডু নট ওয়ান্ট টু রিমুভ এডওয়ার্ড দ্য সেকেন্ড ফ্রম দ্য কিংশিপ, দে ডু নট, দে জাস্ট ওয়ান্ট টু রিমুভ গেভস্টন বিকজ দে কনসিডার গেভস্টন অ্যাজ আ ভেরি ইভিল ইনফ্লুয়েন্স আপন এডওয়ার্ড, because Gaveston is actually basically misusing the power. So they forced to banish Gaveston again. তারা আবার এডওয়ার্ডকে, আমরা দেখবো এই বারবারই ঘটনা ঘটবে, গেভস্টনকে ব্যানিশ করবে, আবার গেভস্টন ফিরে আসবে এবং ফাইনালি গেভস্টন একটা জায়গাতে মার্ডার হবে, নোবেল ম্যানরা মার্ডার করবে। সো দে ফোর্স এডওয়ার্ড টু ব্যানিশ গেভস্টন এগেন, দো এডওয়ার্ড টেম্পার্স দিস বাই মেকিং গেভস্টন the governor of the Ireland, Ireland এর গভর্নর করে পাঠিয়ে দিল তাকে, and accompanies him to Ireland, এবং তার সঙ্গে আয়ারল্যান্ডে গেল, ভাবো আয়ারল্যান্ডের গভর্নর, আমরা জানি
ব্রিটেন বলতে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড বিরাট বড় দেশ, সেই দেশের রাজ্যপাল করে দিতে থাকে। সো কুইন ইসাবেলা লোনলি পারসুয়েডস দ্য লর্ডস টু রিকল গেভস্টন ফ্রম দ্য আয়ারল্যান্ড, যেহেতু এডওয়ার্ড গেভস্টন এর প্রতি এতটাই আসক্ত যে ইংল্যান্ডে সে সময় কাটাচ্ছে না, সে ইসাবেলাকে পাত্তা দিচ্ছে না। ফলে এই লর্ডদের কি ইসাবেলা বললো, তোমরা আনার চেষ্টা করো আয়ারল্যান্ড থেকে গেভস্টন, কে না আনলে তো একবারের জন্য এডওয়ার্ডের, এডওয়ার্ডকেও তো রাজ্যের দিকে আকৃষ্ট করা যাচ্ছে না, বা ইসাবেলের প্রতিও এডওয়ার্ড তো আকৃষ্ট হচ্ছে না। সো দ্যাট দ্য কিং উইল রিটার্ন অ্যাজ ওয়েল, দে ডু সো ওনলি সো দ্যাট দে ক্যান প্লট টু মার্ডার হিম, তারা যাতে গেভস্টনকে মার্ডার করতে পারে, ফাইনালি ব্রেকিং হিজ স্পেল অন দ্য এডওয়ার্ড, যাতে এডওয়ার্ডের প্রতি তার ইনফ্লুয়েন্সটাকে খর্ব করতে পারে। কিন্তু আদৌ কি তা হবে? হবে না, কারণ এডওয়ার্ডের অ্যাফেকশন ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাফেকশন, এটা একজন চলে গেলে অন্য কারো প্রতি ধাবিত হবে, এবং গেভস্টনের মারা যাওয়া এডওয়ার্ড একেবারেই ঠিকভাবে নেয়নি, তিনি ভয়ঙ্করভাবে রোল ব্যাঙ্কের উপর এগিয়ে গেলেন এবং তার এগেনস্টে অ্যাভেঞ্জ নেওয়ার চেষ্টা করলেন। এর ফলস্বরূপ আমরা অ্যাক্ট টু তে দেখব, অ্যাক্ট টু অ্যাকচুয়ালি ওপেন্স উইথ এডওয়ার্ডস নাইভ ইয়াং নিস সুয়পিং ওভার গেভস্টন। আমরা আজকে গল্পটাকে ছোট্ট করে পড়ে নিই, পরের দিন আমরা টেক্সটের মধ্যে ডাইরেক্ট যাব। সো অ্যাক্ট টু তে আমরা দেখব এডওয়ার্ড তাদের সম্পর্কটাকে লেজিটিমাইজ করতে চেষ্টা করছে, তাদের সম্পর্ক এডওয়ার্ড এবং গেভস্টনের সম্পর্কটাকে লেজিটিমাইজ করতে চেষ্টা করছে। লেজিটিমাইজ করতে গিয়ে কি করবে, ইন অর্ডার লেজিটিমাইজ ইউ হ্যাভ টু ম্যারি দ্যাট ম্যান টু অ্যানাদার ইয়াঙ্গার ওম্যান, বিকজ আওয়ার সোসাইটি ইজ এসেনশিয়ালি হেটেরো নর্ম্যাটিভ ইন নেচার, বিকজ উই কনসিডার হেটেরো সেক্সুয়ালিটি অ্যাজ নর্ম্যাটিভ, হেটেরো নর্ম্যাটিভ ইজ এ টার্ম, আমরাকে নর্মাল বলে ধরি। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীকালে হোমোসেক্সুয়ালিটির ওরিয়েন্টেশন অ্যান্ড গেভস্টন নিয়ে এই যে পলিটিক্স যখন আলোচনা করবো তখন আলোচনা করবো আমরা। সো এই লেজিটিমাইজেশন অফ দ্য রিলেশনশিপে চেষ্টা করছে এডওয়ার্ড, এবং তার যে ইয়াং নিস, তার যে ভাগ্নি, তার সে কিন্তু আবার গেভস্টনের দিকে অ্যাট্রাক্টেড, হু শি বিলিভস লাভস আর, বাট অ্যাকচুয়ালি গেভস্টন ডাজেন্ট, গেভস্টন অনলি লাভস পাওয়ার, গেভস্টন কেবলমাত্র এবং কেবলমাত্র ক্ষমতাকে ভালোবাসে, তাওকে নয়, এমনকি এডওয়ার্ড দ্য সেকেন্ডকে ভালোবাসে। এডওয়ার্ড হ্যাজ ফেল টু পে র্যানসাম ফর দ্য মর্টিমার্স ফাদার, আমরা দেখব মর্টিমারের যে বাবা তাদেরকে কিডন্যাপ করে যায়, নিয়ে যায় কয়েকজন স্কটিশ ম্যারাউডার, স্ক্যান্ডিনেভিয়ান বেসিক্যালি ভাইকিং পিপল, যারা পাইরেট ছিল, জলদস্যু, তাদের র্যানসাম দিতে পারলো না এডওয়ার্ড, কারণ এত টাকা বাজে খরচা করছে না, আসলে কি করে পারল। সো হু হ্যাজ বিন ক্যাপচার্ড বাই দ্য স্কটস হোয়াইল ডিফেন্ডিং দ্য বর্ডার, and Edward has also allowed the Irish and the Danes to encroach upon England's safety. So a very important issue will sovereignty, a very important issue of the sovereignty, ekta desher sarbhoumotto issue ekhane appear korbe, Danish invasion, Irish invasion as well as Scottish invasion, somosto jara ছোট্ট ছোট্ট অন্যান্য রাষ্ট্রগুলো তারা পর্যন্ত ইংল্যান্ডকে আক্রমণ করছে, অ্যান্ড দি ইংলিশ সোলজার্স আর বিং ড্রিভেন ফ্রম দ্য ফ্রান্স, ফ্রান্স সোলজারদেরকে বার করে দেওয়া হচ্ছে। এডওয়ার্ডস ডিসইন্টারেস্ট ইন দ্য মিলিটারি হ্যাজ রেকড হ্যাভক অন দ্য ফরেন রিলেশনস। সো ইউ সি, অ্যাজ ওয়াই ওয়াজ টকিং অ্যাবাউট ম্যাকিয়াভেলিয়ানিজম, ম্যাকিয়াভেলিয়ানিজম ট্রিমেন্ডাসলি এমফাসাইজেস অ্যাবাউট দ্য মিলিটারি, দ্য টেকনোক্রাটিক, দ্য পলিটিক্যাল রেসপন্সিবিলিটি অফ আ কিং, একজন রাজার মিলিটারি বা পলিটিক্যাল রেসপন্সিবিলিটি অনেক বেশি তার নিজস্ব পার্সোনাল ভেন্ডেটা, তার নিজস্ব পার্সোনাল ফিলিংস, তার নিজস্ব পার্সোনাল ইমোশনস এক্সপ্রেস করার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট সেগুলো, সেগুলোর দিকে জোর না দিয়ে এডওয়ার্ড সবসময় নিজের পার্সোনাল ফিলিংস এর দিকে, কেমন করে সে গেভস্টনের প্রতি অ্যাট্রাক্টেড তাই এক্সপ্রেস করতে ব্যস্ত, কেমন করে একটা সে ড্রামা স্টেজ করবে আমরা দেখবো, গেভস্টন বিভিন্ন প্ল্যান করছে যে কেমন করে স্যাটির প্লে করবে, কেমন করে বিভিন্নভাবে এডওয়ার্ডের অপ্সরাদেরকে চারিদিকে ডান্স ফর্মের মাধ্যমে নিয়োজিত করে তাদের দিকে এডওয়ার্ডের দৃষ্টি আকর্ষণ করবে। আরে বাবা, তো রাজত্ব মাথায় উঠেছে, স্কটল্যান্ড, আইরিশরা, অন্যান্য লোকেরা সে আক্রমণ করছে ইংল্যান্ডকে, ইংল্যান্ডের সভরেনটি ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত, তো এই মতো অবস্থায় এটা কি মানে আনন্দ করার সময়? বারবার বলছি, পার্সোনাল লাইফে এডওয়ার্ড দ্য সেকেন্ডকে দেখো না, এডওয়ার্ড দ্য সেকেন্ড খারাপ মানুষ কি ভালো মানুষ সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হিজ পোস্ট,
he is the monarch of the England, and as a monarch he cannot be responsible, but he is responsible. As a monarch he cannot mingle the private and the public, he cannot. তার যথেষ্ট পার্সোনাল ইমোশন থাকতে পারে গেটসটারের প্রতি, যা খুশি সে ভালোবাসার সম্পর্ক এক্সপ্রেস করতে পারে, তাতে কারোরই কোনো আপত্তি নেই, কিন্তু অবশ্যই এবং অবশ্যই সেই পার্টিকুলার সম্পর্কের এক্সপ্রেশন যেন পাবলিক ডোমেনের বাইরে হয়, যেন রাজত্বকে বা রেজিমকে তার জন্য সাফার করতে না হয়, কিন্তু তাকে করতে হচ্ছে বিকজ অফ হিজ ল্যাক অফ দ্য নলেজ অন দ্য টেকনোক্রাটিক মিলিটারি অ্যান্ড পলিটিক্যাল থিংস. He doesn't know about this. He didn't even care. ফলে আমরা চলে আসছি অ্যাক্ট টু তে. অ্যাক্ট টু কিভাবে শেষ হচ্ছে স্যার? হ্যাঁ বলো স্যার. বলছি সুইনিং ওভার মানে কি? সুইনিং ওভার মানে অ্যাট্রাক্টেড ওভার, তার তার গায়ে পড়া, তাকে সুইনিং ওভার বলে. ওকে বেশ. So, King Edward's brother turns against him and joins the Warwick and the other conspiring noble. Unnanno conspiring noble dike tara gelo ei Edward the King Edward's brother, and Edward promises his niece to Gaveston a match that would further improve Gaveston's social standing. Remember, Gaveston, though he is belongs to the nobility, but he is not a very powerful পার্সোনালিটি লাইক পেন গুলো, লাইক ফর এক্সাম্পল ওয়ারউইক. তাহলে এডওয়ার্ড প্ল্যান করলো যে একেবারে দিয়েই দেবে নিজের ভাইজির সঙ্গে. দ্য রেবেল নোবলস অ্যাটাক গেভস্টার অ্যান্ড এডওয়ার্ড হু ট্রাই টু ফ্লি বাট আর বিট্রেড বাই দ্য ইসাবেলা. এই রেবেল নোবেলরা গেভস্টন এবং এডওয়ার্ড কে অ্যাটাক করলো, কিন্তু গেভস্টন কে তারা ক্যাপচার করলো. মানে অ্যান্ড এডওয়ার্ড বেগস টু সি গেভস্টন ওয়ান লাস্ট টাইম. বেসিক্যালি এই রেবেল নোবেলরা গেটস্টন কে অ্যাটাক করলো, এবং গেটস্টন কোথায় আছে তার নিউজটা ইসাবেলা এই নোবেলদেরকে দিয়ে দিল. কিন্তু অ্যাক্ট থ্রি তে আমরা দেখব এই অ্যাক্ট থ্রি থেকে অনেকগুলো চরিত্রের পরিবর্তন হতে আরম্ভ করবে. ইন দ্য অ্যাক্ট থ্রি, অ্যাজ হি ওয়েটস ফর দ্য কিংস ভিজিট, গেটস্টন ইজ টেকেন অ্যাওয়ে বাই দ্য ওয়ারউইক অ্যান্ড মার্ডার্ড অফ স্টেজ. গেটস্টন কে মার্ডার করবে অ্যাক্ট থ্রি সিন ওয়ান এ ওয়ারউইক. And Hugh Spencer, a powerful lord, comes to defend Edward with 400 soldiers. আমরা দেখব স্পেন্সারের প্রতি এক ধরনের অ্যাট্রাকশন এডওয়ার্ডের পরবর্তীকালে জন্মাবে. 400 সোলজার নিয়ে এডওয়ার্ডদেরকে সাহায্য করতে সে এলো. এডওয়ার্ড বেস্টাউজ এ টাইটেল অন হিউ স্পেন্সার সান, অলসো কল্ড হিউ স্পেন্সার. হিউ স্পেন্সারের কিন্তু সানও ছিল, তাকেও তার প্রতি এডওয়ার্ডের একটা অ্যাট্রাকশন তৈরি হবে এবং এডওয়ার্ড তাকে একটা টাইটেল দিল. ইসাবেলা, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটাই পলিটিক্সে হয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি ইংল্যান্ডের হিস্ট্রিতে হয়নি যতটা তাড়াতাড়ি প্লেতে দেখানো হয়েছে ন্যাচারালি, বিকজ অফ দ্য ল্যাক অফ দ্য টাইম ইন দ্য হ্যান্ডস অফ দ্য ড্রামাটিস্ট. বিকজ ড্রামাটিস্ট রাতে রয়েছে 3 ঘন্টা, 3 ঘন্টায় সে 5টা অ্যাক্ট মঞ্চস্থ করতে. সো ইসাবেলা এন্টার্স টু ইনফর্ম এডওয়ার্ড দ্যাট ইংল্যান্ড হ্যাজ লস্ট নরম্যান্ডি টু দ্য ফ্রেঞ্চ. ইসাবেলা এলো এবং এডওয়ার্ড কে বললো যে ইংল্যান্ড নরম্যান্ডিকে হারিয়েছে ফ্রেঞ্চদের হাত থেকে. নরম্যান্ডি ওয়াজ আ কলোনি অফ দ্য ইংলিশ পিপল, ফ্রেঞ্চরা যেখানে কলোনি করে থাকে. এন্ড এডওয়ার্ড সেন্ডস ইসাবেলা. এই জায়গাতে এডওয়ার্ড কিন্তু ইসাবেলাকে পাঠাবে অ্যান্ড দেয়ার টিনেজ সান এডওয়ার্ড দ্য থার্ড কে একটা দৌত করতে, একটা লিয়াজও করতে, টু ডিল উইথ দ্য ম্যাটার অ্যাজ হি মাস্ট ডিল উইথ দ্য নোবেলম্যান. বিকজ কি কুইন ইসাবেলা ওয়াজ ফ্রেঞ্চ বাই বার্থ, তার জন্ম ফ্রান্সে, তার বাবারা ফ্রান্সের কিং. ফলে ফ্রান্সের দৌতটা যাতে নরম্যান্ডিতে আবার সৈন্য প্রতিষ্ঠা করতে পারে ইংল্যান্ডে, তার জন্য এডওয়ার্ড ইসাবেলাকে পাঠায়. কিন্তু ইসাবেলা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা পরিবর্তিত. তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? কেউ অসুবিধা হচ্ছে না তো শুনতে? সরি, আমি কি আমার কি কানেকশনটা কেটে গিয়েছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি আমি বুঝতে পারছি আমি পড়ে যাচ্ছিলাম. আচ্ছা, কত দূর পড়ে ছিলাম একটু বলো. এবার অ্যাক্ট টু থেকে হবে স্যার, অ্যাক্ট টু কিছু না পর্যন্ত. অ্যাক্ট টু থেকে না অ্যাক্ট থ্রি থেকে?
act 3 kai bolo sir act 2 act 2 ki bolcho sir act 2 er kichu to bolte hobe onekta hoye geche sir ei edward romise er okhane hobe sir last baap ki dikta ami to act sir last e jeto koriye dilam ami bujhte pari na sir act test chili hobe ঠিক আছে কোনো অসুবিধা নেই ওটা রেকর্ডে থেকে যাবে তো যাই হোক অ্যাক্ট 2 এর শেষ দিক থেকে যেটা ঘটে এডওয়ার্ড তার যে সোশ্যাল স্ট্যান্ডিং গিবসনের সেটাকে তোলার জন্য সেটাকে হায়ারাকাইজ করার জন্য তার নিজের যে ভাগ্নি তার সঙ্গে বিয়ে দেওয়ার প্ল্যান করে এর ফলে যেটা ঘটে তার সোশ্যাল স্ট্যান্ডিং এবং এই এখানে যেটা ঘটে একটা খুবই ইম্পর্টেন্ট ইভেন্ট The rebel nobles attack Gaveston. Gaveston ke rebel nobles ra attack kore ei Mortimer Warwick era. Ebang ei information ta taderke diye dey Queen Isabella who tried to flee England but are betrayed by the Isabella. Isabella ei information ta diye dey rebel nobles derke. Er phole Gaveston dhora pore. Gaveston is captured and Edward begs to see Gaveston one last time. Ekhane amra bujhte parbo that Edward has really a very good connection, a very internal feeling for Gaveston. Barabar kuch Gaveston ke chhede dao. Kintu debe na Gaveston ke tara murder korbe. Act 3 te giye Gaveston er murder ghotbe. Ebong amra dekhbo in the act 3 as he waits for the king's visit, Gaveston is taken away by the Warwick and murdered offstage. Gaveston ke murder kore ke Warwick. আচ্ছা তোমরা কি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি হ্যাঁ স্যার পাচ্ছি দিস মার্ডার অফ দ্য গেভস্টন ইজ আ ক্লাইম্যাক্টিক পয়েন্ট ইন দ্য এডওয়ার্ড দ্য সেকেন্ড বিকজ আফটার দ্য মার্ডার অফ দ্য গেভস্টন আমরা দেখব এই কুইন ইসাবেলা এন্ড মর্টিমার এর চরিত্রের মধ্যে একটা পরিবর্তন আসে আমরা দেখব যে এই অবস্থায় হিউ স্পেন্সার হু ওয়াজ আ ভেরি পাওয়ারফুল লর্ড কামস টু ডিফেন্ড এডওয়ার্ড উইথ 400 সোলজার্স And Edward bestows a title on Hugh Spencer's son, whose name was also Hugh Spencer, who will eventually fall in love with Edward II. We know there is a homosexual characteristic inside Edward, homosexual orientation in Edward, and hence Edward's affection, she affection does shift quite constantly. First, we she was Gaveston's proti chilo, ebar she was Spencer's proti hobe. এই জায়গাতে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে Isabella enters to inform Edward that England has lost Normandy to the French. French দের কাছ থেকে Normandy তারা হারিয়েছে. Normandy is a colony of the French. আমরা পরবর্তীকালে যখন history of English literature পড়ব, আমরা দেখব Normandy থেকে বেশ কয়েকজন মানুষ এসে England কে আক্রমণ করবে এবং তারপরেই Battle of the Hastings বা Norman Conquest হবে. এবং একটা দীর্ঘ সময় জুড়ে England ছিল basically the colony of the French people. এডওয়ার্ড দ্য সেকেন্ডের পরে সেটা আস্তে আস্তে কেটে গেছে ইংল্যান্ডে স্যার অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ ছিল অ্যাবসলিউটলি ইংল্যান্ডের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ফ্রেঞ্চ 200 বছর ধরে ফ্রম 1066 ডাউন টু 1390 এবং যদি না এরকম একটা প্যান্ডেমিক ঘটতো ব্ল্যাক ডেথ ইংল্যান্ডে ঘটছিল সেই সময় সেই ব্ল্যাক ডেথ না ঘটলে কিন্তু ইংল্যান্ডের ভাষা আর কোনোদিন ইংরেজি হতো না ব্ল্যাক ডেথ হলো বলেই এই মরা পোড়াবার জন্য এই যে প্লেগ ডক্টর তাদের জন্য তাদের দরকার পড়লো তোমরা কি প্লেগ ডক্টরকে দেখেছো ব্ল্যাক ডেথের প্লেগ ডক্টরকে কেমন দেখতে ছিল তাদের তাদের মাস্কও ছিল ভয়ঙ্কর প্লেগ ডক্টর এই যে এই ছিল প্লেগ ডক্টরের চেহারা একটা কাকের মতো মাস্ক চামড়ার তৈরি লেদারের তৈরি কেবলমাত্র তাদের চোখ দেখা যেত কিন্তু মুখের কাছে মাস্ক না পৌঁছয় এন্ড দ্য এন্টায়ার বডি ইজ কভার্ড এবং হাতেও রয়েছে একটা গ্লাভস দিস ইজ দ্য আইডিয়াল ফিচার অফ দ্য আইডিয়াল পোর্ট্রেল অফ দ্য প্লেগ ডক্টর ব্ল্যাক ডেথ ইউরোপের হিস্ট্রিতে সবচেয়ে বড় প্যান্ডেমিক তৈরি করে ব্ল্যাক ডেথ করোনা ভাইরাস এখনো তার কাছাকাছি যেতে পারেনি ইয়ারসেনিয়া পেস্টিস এই ভয়ঙ্কর ব্যাকটেরিয়াটা এই ব্ল্যাক ডেথ কে তৈরি করেছিল 1347 থেকে 1351 এই ব্ল্যাক ডেথ না হলে আজকে তোমরা ইংরেজি অনার্স করতে না শেক্সপিয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখতো না
ইংল্যান্ডের বেশিরভাগ শব্দ আজকে যেরকম আমরা ইউজ করি, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, কিংশিপ, কিংডম, কিং আর কুইন স্ক্যান্ডিনেভিয়ান, কিন্তু বাকি যে সব শব্দ ল্যান্ড, লর্ড, লেডি, প্রত্যেকটি ফ্রেঞ্চ শব্দ, ব্ল্যাক ডেথ, দ্য গ্রেট পেস্টিলেন্স, দ্য বিউবনিক প্লেগ, দ্য মোস্ট ফেটাল প্যান্ডেমিক রেকর্ডেড ইন দ্য হিউম্যান হিস্ট্রি, মানব সভ্যতার ইতিহাসে সব থেকে বড় প্যান্ডেমিক, causing the death of the 75 to 200 million people in Eurasia. 200 million মানে 2 কোটি মানুষের মৃত্যু সেই সময়ে। বুঝতে পারছো? 2 কোটি করোনা ভাইরাস আমার ধারণা এখনো 2 লক্ষ মতো। তখনকার গোটা ইউরোপিয়ান পপুলেশনের 1/3 পপুলেশন সাবার করে দিয়েছিল, ফলে মৃত্যু না হলে মানুষ আবার নতুন করে 3 বছর ধরে চলেছিল 47 থেকে 51। ফলে তখন তো নন গ্লোবালাইজড ওয়ার্ল্ড ছিল, তখন তো এত যাতায়াত ছিল না, এত ট্রান্সপোর্টেশন ছিল না, তাও 3 বছর পরে। আর আমাদের এখনো তো এত গ্লোবালাইজেশন, এত যাতায়াত, তাতেই এখনো 1 বছর ধরে চলছে, আমরা বুঝি আর কতদিন চলবে, আর অনেক দিন ধরেই চলতে পারে। ফলে বিষয়টা ঘটছে যেটা, সেটা হচ্ছে যে এইভাবে ফ্রেঞ্চ ভাষাতে মানুষ আসে, আবার ফ্রেঞ্চ থেকে আস্তে আস্তে ইংরাজিতে ফিরে যায়। এটা স্বাগত বললো, খুব ইন্টারেস্টিং বিষয়। আমি যখন হিস্ট্রি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়াবো 6 সেমিস্টারে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। তোমরা চাইলে আমার ক্লাসও রয়েছে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স অন দ্য ইংলিশ লিটারেচার, তোমরা দেখতে পারো। তো যাই হোক, আমরা চলে আসছি। তো যেটা ঘটে এই নরম্যান্ডি থেকে ফ্রেঞ্চে, এডওয়ার্ড সেন্স ইসাবেলা অ্যান্ড দেয়ার টিনেজ সন এডওয়ার্ড দ্য থার্ড টু ডিল উইথ দ্য ম্যাটার। এডওয়ার্ড কেবলমাত্র ইসাবেলাকে পাঠিয়েছিল অ্যাজ আ মেসেঞ্জার, অ্যাজ আ হেরাল্ড to the court of the French court. Why? Because Isabella was of the French origin. Isabella was herself the French woman. Edward I, Edward II এর বিয়ে দিয়েছিল ইসাবেলার সঙ্গে। তখনকার দিনে কারণ একটা দ্বৈত একটা ক্রিয়েট হয় বিটুইন দ্য ফ্রেঞ্চ পিপল অ্যান্ড দ্য ইংলিশ পিপল। বাট যেটা ঘটে, এডওয়ার্ড দ্য থার্ড বলে যে আই উইল ডিল উইথ দ্য নোবেলম্যান, রেবেল নোবেলম্যানদের সঙ্গে আমি ডিল করবো, তুমি ফ্রান্সে যাও, গিয়ে ফ্রান্সের বিষয়টা দেখো। After learning Gaveston's death, he turns his affections to the younger Spencer. Gaveston er mrityur pore aste aste Edward tar affection ta a younger Hugh Spencer er dike ne, whom the nobles also dislike, nobles also dislike kore. In act 3 scene 2, Edward's forces meet with the rebel nobles man and Edward win. Ei juddhe Edward jitbe ebong ei juddhe jetar pore nobel man der shonge ekta juddhe Edward jitbe, বাকি যুদ্ধগুলোতে এডওয়ার্ড হেরে যাবে। এবং এই যুদ্ধে এডওয়ার্ড ওয়ারউইক এবং ল্যাঙ্কাস্টারকে এক্সিকিউট করবে, মার্ডার করবে ওয়ারউইক এবং ল্যাঙ্কাস্টারকে গেভস্টনের প্রতিশোধ হিসেবে। ফলে অ্যাক্ট 3-তে তিনটে অ্যাকচুয়ালি ডেথ আছে, একটা হচ্ছে গেভস্টন, একটা হচ্ছে ওয়ারউইক যে ওয়ারউইক মার্ডার করেছিল, একটা হচ্ছে ল্যাঙ্কাস্টার। অ্যাক্ট 4 খুব ছোট্ট অ্যাক্ট, এই অ্যাক্টেই আমরা দেখবো ষড়যন্ত্র বা কনস্পিরেসির জন্ম। Act 4 begins in France, where Isabella and her son are joined by the Mortimer and the Kent. And the Kent among Mortimer are joined by Isabella. They ally with a sympathetic French lord to depose Edward. Their action is Edward is bipokkhe jacche. Ebong era decide korche conspiracy kore Edward ke choriye debe. They return to England and attack Edward. Edward attack korlo, who flees for the Ireland, the Ireland e paralo. Hiding in a northern England monastery, at a northern England monastery, the Raja Luki ache, where he is eventually found by the rebel nobleman, and both Spencers are executed. Among dujon Spencer ke hotta kora holo Act 4. Act 5, which is the last act of this play, amra dekhbo in this Act 5 Scene 1, known as the abdication scene. Abdication, A B D I C A T I U N. অ্যাবডিকেশন মানে কাউকে রাজত্ব থেকে সরিয়ে দেওয়া। এডওয়ার্ড ইজ ডিপোজ অ্যাজ কিং বাট রিফিউজ টু রিলিংকুইশ হিজ ক্রাউন, দ্য ক্রাউনকে সে রিফিউজ করে রিলিংকুইশ করতে, দো হিজ সান উইল ওয়্যার ইট, যদি তার ছেলে সেটাকে পড়বে বলে ঠিক হলো। অর্থাৎ এডওয়ার্ড দ্য থার্ডকে তো পড়তেই হবে, কারণ না হলে তো কিংশিপ মানে ইয়াঙ্গার মর্টিমার চাইলেও সেই কিংডমটা রাজত্বটা নিজে নিতে পারবে না। কেন? কারণ ইংল্যান্ডে হচ্ছে হেরিডিটারি সিস্টেম অফ দ্য মনার্কি, হেরিডিটারি পর 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 সিস্টেমটা চলবে।
একটা টার্মটা আমি ভুলে গেলাম, এক্সাক্ট টার্মটা একটা টার্ম আছে জানো তো এই হেরিডিটারি সিস্টেম অফ মনার্কিতে, একটা টার্ম আছে, টার্মটা একবার তোমাদেরকে বলে দিই, দাঁড়াও টার্মটা পরবর্তীকালে আমি অনেক সময় ভুলে যাই, এটা বেশ ডিফিকাল্ট টার্ম, আমি খালি ভুলি, হেরিডিটারি সিস্টেম অফ মনার্কি বলা হয়, হেরিডিটারি তো আছে কিন্তু এটা একটা পি দিয়ে একটা টার্ম আছে, আমি টার্মটা ভুলে গেছিলাম, দের ইজ এ কল টার্ম ইন পি দিয়ে, আমি টার্মটা ভুলে গেলাম, ডিফিকাল্ট ওয়ার্ড, তো সেই ডিফিকাল্ট ওয়ার্ডটা তো মানে জন্মসূত্রে পেতে হবে পর 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 পর, ফ্যামিলি ডিক্টেটরশিপ ঠিক নয়, এটা অন্য টার্ম আছে, আমি পেলে হেয়ার প্রিজাম্পটিভ এটাও নয়, আমি পরে পেলে বলবো টার্মটা, ইটস এ ডিফিকাল্ট টার্ম, কোয়াইট ডিফিকাল্ট টার্ম, সেই সময় এটা প্রযোজ্য ছিল ইংল্যান্ডে, তো সেই হেরিডিটারি মনার্কি তো পরপর পেতে হবে, ফলে এডওয়ার্ড দ্য থার্ড কে কিং করতে হবে, সেজন্য এরা যে প্ল্যানটা করে, এডওয়ার্ড দ্য থার্ড উইল বিকাম কিং, হি ইজ এ ইয়াং কিং, জাস্ট 12 ইয়ার্স ওল্ড, এন্ড মর্টিমার উইল অ্যাকচুয়ালি রান ইংল্যান্ড, আফটার সাম ডিবেট হি গিভস আপ দ্য ক্রাউন, এডওয়ার্ড ক্রাউন কে ছেড়ে দেয় অ্যালং উইথ হিজ হ্যান্ডকারচিফ কভার্ড উইথ হিজ টিয়ার্স, ফর ইসাবেলা, বললো এই যে আমার হ্যান্ডকারচিফ, এর মধ্যে আমার আমার চোখের জল রয়েছে, এটা ইসাবেলাকে দিও, এই অ্যাক্ট 5 সিন 1 থেকে আমরা এই কিং এর প্রতি এক ধরনের সিম্প্যাথি বুঝতে পারবো, অল্প একটা সিম্প্যাথি দেখতে পাবো, কিন্তু এত ইনএফিশিয়েন্ট কিং, এত ভুল কাজ করেছে, যে এই অ্যাক্ট 5 টা আমরা ধরে নেব যে তার মানে সে যা করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত, সে ইংল্যান্ডের জনগণের সঙ্গে এত খারাপ কাজ করেছে যে এইটা তাকে সহ্য করতেই হতো, অ্যান্ড মর্টিমার রিটার্নস টু দ্য কোর্ট happy to let Edward leave out his days in prison, but Isabella demands that he be killed. And Isabella ke ekta ottonto kharap charitro hishebe ei act 5 e dekhano hoyeche. Isabella ei plan ta debe Mortimer ke je Edward ke mere felo. King horrified. Bolo. Relinquish mane? Bujhlam na? Kothay kon shobdo ta? যে লেখা রয়েছে ইন অ্যাক্ট 5 এডওয়ার্ড ইজ ডিপোজড অ্যাজ কিং বাট রিফিউজ টু রিলিংকুইশ হিজ ক্রাউন, রিলিংকুইশ মানে ছেড়ে দেওয়া, টু রিলিংকুইশ মানে ছেড়ে দেওয়া, সো কেন হরিফাইড অ্যাটেম্পটস টু টেক দ্য ইয়াং প্রিন্স অ্যাওয়ে, কেন কিন্তু এই সময়ে প্রিন্স কে নিজের হাতে রাখতে চাইতো, তাকে বোঝাতে চাইতো যে কি ভয়ঙ্কর কাজ হচ্ছে, বাট ইজ স্টপড অ্যান্ড সো ডিপার্টস অন আ রেস্কিউ অ্যাটেম্পট ফর দ্য কিং, এবং কেন শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কেনটার কিন্তু চরিত্রটার মধ্যে একটা পরিবর্তন, সে প্রথমে বিরুদ্ধে ছিল কিংয়ের, এবার পক্ষে হচ্ছে, এডওয়ার্ড ইজ ট্রান্সপোর্টেড টু দ্য বার্কলি ক্যাসল যেখানে মারা হবে, বাট হি এসকেপড ইন আ ফিল্ডি ডাঞ্জিয়ন, ডাঞ্জিয়ন মানে সাবটেরিনিয়ান কেভ, একটা গুহা যেটা মাটির তলায়, সেই সময় ইংল্যান্ডের মাটির তলায় গুহা মানে সাংঘাতিক অবস্থা, এটা বেসিক্যালি ইজ আ আমরা বলতে পারি যে ইটস বেসিক্যালি এ চ্যানেল ফর দ্য ফিল্ডি থিংস টু চ্যানেলাইজ, মানে বেসিক্যালি ড্রেনেজ সিস্টেম, দ্য সুয়ারেজ সিস্টেম, এবং তখন ইংল্যান্ডে কিন্তু মাথায় রেখো যে আমাদের এখনকার মতো এত জল এবং অন্যান্য সিস্টেম প্রপারলি আসে, বললে শুনতে খুব খারাপ লাগবে কিন্তু রেনেসাঁস টাইমসে, এলিজাবেথান টাইমসে কিন্তু মানুষজন ডেইলি স্নান করতো না, আমি কথাটা এই জন্যই বললাম যে তার কিন্তু তোমরা মানে একটা সোশ্যাল কনটেক্সট বুঝতে পারো যে কিভাবে একটা সোসাইটির মধ্যে পরিবর্তন আসে, এই যে তোমরা অনেকেই বলে যে রোমান্টিক পিরিয়ডের থেকে যারা কবি তারা খুব বেশি পরিমাণে নেচার নিয়ে কনসার্ন, তারা তো মানুষজনকে নিয়ে কনসার্ন নয়, তারা খুব বেশি পরিমাণে প্রকৃতির আলোচনা করছে, আরে কেন আলোচনা করছে, এই ওয়াই কোয়েশ্চেনটা তোমাকে বুঝতে হবে, ওয়াই, বিকজ রোমান্টিক পিরিয়ডে যত ধরনের ফেসিলিটি হাইওয়ে থেকে তৈরি শুরু থেকে তৈরি করে ইলেকট্রিক সিস্টেম এগুলো সব ইংল্যান্ডে আস্তে আস্তে চলতে আসতে আরম্ভ করেছে, তার আগে রেনেসাঁস টাইমসে বা রেস্টোরেশন পিরিয়ডে বা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে ইংল্যান্ডে যে রাজা বা রানী সেও প্রত্যেক দিন জল পেত না স্নান করার জন্য, সপ্তাহে একদিন ওদের জল পেত স্নান করার জন্য, এতটাই ওয়াটার স্কেয়ারসিটি ছিল, বুঝতে পেরেছো, ফলে রোমান্টিক পিরিয়ডের ওয়ার্ডসওয়ার্থ বা শেরি বা কিটসের ক্ষেত্রে এটা খুব ইজি ছিল, তাদের জীবনের একটা বড় অংশ
প্রকৃতির সেবা করে কাটিয়ে দেওয়া, কিন্তু আগের জেনারেশনকে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে হয়েছে। ইংল্যান্ড জুড়ে ড্রেনেজ সিস্টেমকে, সুয়ারেজকে তৈরি করতে হয়েছে, লুই পাস্তুরকে ভ্যাকসিনকে আবিষ্কার করতে হয়েছে, কলেরা। ফলে এই যে বিভিন্ন জিনিসপত্রগুলো, যে মেডিকেল ডিসকভারিটা পুরোটি এনলাইটেনমেন্ট পিরিয়ড এবং রেনেসাঁস পিরিয়ডে হয়েছে। ফলে মাথায় রাখতে হবে তখনও কিন্তু একটা রাষ্ট্র তৈরি হয়নি পুরোপুরি, রাষ্ট্রের ভিত্তি এখনো পুরোপুরি স্থাপিত হয়নি, এখন অনেক জিনিস তৈরি করা বাকি। এর ফলে সেরকম একটা ডাঞ্জিয়ার মানে একটা ভয়ঙ্কর জায়গা, মানে তার থেকে মানে শাস্তির কিছু হতে পারে না, কারণ সেই ওয়াটার ওয়াটার সিস্টেমই তো নেই, সেখানে বন্দি করে রেখে দেওয়া হয়েছে। সো মানে এখনকার ডাঞ্জিয়ান আর তখনকার ডাঞ্জিয়ানের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। মর্টিমার হায়ার্স আ ম্যান নেমড লাইটবর্ন, আ ডাইরেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ লুসিফার, আমরা জানি লুসিফার মানে হচ্ছে সেটান, সেটানের ডাইরেক্ট ট্রান্সলেশন হচ্ছে লাইটবর্ন, যার আলো থেকে জন্ম, সে এডওয়ার্ডকে মারার চিন্তা ভাবনা করবে। অ্যাজ ফর এডওয়ার্ড সান দ্য নিউ কিং, মর্টিমার ইনফর্মস দ্য বয় দ্যাট হি উইল নট ট্রুলি রুল। মর্টিমার বলে তুমি আসলে রাজত্ব করবে, রাজত্ব করবো আমি। অ্যান্ড ফার্দার মোর হি মাস্ট কন্ডেম কেন হিজ আঙ্কল টু ডেথ ফর অ্যাটেম্পটিং টু রেস্কিউ এডওয়ার্ড। এরপরে যেটা ঘটে সেটা হচ্ছে মানে একেবারে অ্যাক্ট ফাইভ কন্টিনিউ করছি আমরা, মানে এখানে বলবে যে দ্য বয় মানে মর্টিমার ইনফর্মস দ্য বয় দ্যাট হি উইল নট ট্রুলি রুল, এবং ফার্দার মোর হি মাস্ট কন্ডেম কেন, যেন সে কেন্টের সঙ্গে দূরত্ব তৈরি করে, কারণ তার আঙ্কেল হিসেবে সে কিন্তু এডওয়ার্ডকে রেস্কিউ করার চেষ্টা করছে। বয় সেটা মানতে বাধ্য হয়, কিন্তু আনহ্যাপিলি মানতে বাধ্য হয়। পরে সে রিভেঞ্জ নেবে বলে রেডি হয়। অ্যাট দ্য বার্কলি ক্যাসেল এডওয়ার্ড মিটস আমি স্যার কোন ওয়ার্ডটা মিনিংটা খুঁজছিলাম, আমি সেই ওয়ার্ডটাই তো ভুলে গেছি, সেই ওয়ার্ডটা আমার মনে পড়ছে না। বংশানুক্রমিক রাজতন্ত্র। হ্যাঁ, আমি তোমাকে টার্মটা জেনে বলে দিচ্ছি, টার্মটা জেনে, টার্মটা আমি জেনে বলছি, তোমরা কেউ জানতে পারলে আমাকে বলবে, ঠিক আছে? মানতে বাধ্য হয় এডওয়ার্ড দ্য মর্টিমারের কথা, সেই বাচ্চা ছেলেটা এডওয়ার্ড দ্য থার্ড। এবং যেটা ঘটে অ্যাট দ্য বার্কলি ক্যাসেল, এডওয়ার্ড মিটস লাইটবর্ন, এডওয়ার্ড কে লাইটবর্ন তার সম্মুখীন হয় মার্ডার সিন। ইংল্যান্ডের ড্রামার হিস্ট্রি মার্ডার, ডাইরেক্ট মার্ডার তৈরি দেখানো হয়, কিন্তু এখানে দেখানো হবে। এর আগে শেক্সপিয়ার জুলিয়াস সিজারের মার্ডার দেখিয়েছেন, কিন্তু সেটা জুলিয়াস সিজার রোমান, কিন্তু এখানে কিন্তু ইংলিশ কিংকে মার্ডার করছে। সো এডওয়ার্ড মিটস লাইটবর্ন হু লালস হিম ইন টু দ্য সেন্স অফ টার্ম হোয়াইল দ্য গার্ডস প্রিপেয়ার আ রেড হট স্পিট, একটা রেড হট স্পিট মানে যেটা মানে তার গায়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু যেটা দিয়ে এডওয়ার্ডকে ভয় দেখানোর চেষ্টা করছে লাইট দিয়ে একটা জায়গায় আনবে। অ্যান্ড মার্সিফুলি দিস ডেট ইজ অলসো অফ স্টেজ, অফ সিগারেটে দেখানো, এটা অফ স্টেজে দেখানো হবে, অন স্টেজে নয়। দ্য গার্ডস কিল, এবং যে মুহূর্তে লাইটবর্ন মারবে এডওয়ার্ডকে, গার্ডসরাও লাইটবর্নকে মেরে দেবে, যাতে লাইটবর্ন পরবর্তীকালে এভিডেন্স হিসেবে রোল প্লে করতে না পারে। সো দ্য গার্ডস কিল লাইটবর্ন টু টাই আপ লুজ এন্ডস, দে টস টু টাই আপ লুজ এন্ডস, মানে এই যে লুজ এন্ডস গুলো যাতে কেটে ফেলার ফলে যাতে এর কোনো এভিডেন্স না থাকে। দে টস লাইটবর্ন ইন দ্য মোট অ্যান্ড টেক এডওয়ার্ডস বডি টু দ্য মর্টিমার, ওয়ান অফ দ্য গার্ডস ফ্লিজ আফটার ওয়ার্ডস, মর্টিমার চেঞ্জ দ্য সেকেন্ড গার্ড ফর হিম, এই দ্বিতীয় গার্ডকে প্রথম গার্ডকে মারার জন্য পাঠিয়ে দেয়। ফলে কোনো এভিডেন্স মর্টিমার রাখেনি। অ্যান্ড ইসাবেলা ইন্টারস টেলিং মর্টিমার দ্যাট হার সান হ্যাজ হার্ড হিজ ফাদার্স টেরিবল ডেথ and is vowing revenge against Mortimer and Isabella for their treason. And the chile, তাদের বিপক্ষে একটা revenge নেবে বলে preparation নিচ্ছে বলে শুনেছে Isabella। এই অংশটা একটু তাড়াতাড়ি করা হবে, কারণ কি করানো নেই, ড্রামাটাকে শেষ করতে হবে খুব তাড়াতাড়ি। ইয়াঙ্গার এডওয়ার্ড দ্য থার্ড বড় হয়ে যায়। And the boy arrives with an army of the lords and accuses Mortimer of the murder. বলে তুমি মারারের জন্য দোষী। And Mortimer denies it, but he's taken away.
অথবা ডিনাই করে কিন্তু তাকে নিয়ে চলে যাওয়া হয় এন্ড ইসাবেলা প্লিডস ফর মর্টিমারস লাইফ ইসাবেলা মর্টিমারের জন্য বারবার প্লিড করে তার জীবনের জন্য বাট আর সান রিফিউজেস এবং হি অলসো অর্ডারস মর্টিমার টু বি এক্সিকিউটেড মর্টিমারকে সে মানে এন্ড হিজ মাদার টু বি ইমপ্রিজন্ড তার মাকে সে কারারুদ্ধ করে এন্ড টেকস দ্য থ্রোন অ্যাজ এডওয়ার্ড থার্ড এবং সে এডওয়ার্ড থার্ড হিসেবে সিংহাসন আরোহণ করে এইভাবে এডওয়ার্ড দ্য সেকেন্ড এর ড্রামা শেষ হয় অ্যাক্ট ফাইভ এ অ্যাক্ট ফাইভ এ অনেকগুলো ঘটনা ঘটে অ্যাক্ট ফাইভ অ্যাবডিকেশন সিন আছে অ্যাবডিকেশন করাবে এডওয়ার্ড দ্য সেকেন্ডকে সিংহাসন ছাড়বে অ্যাক্ট ফাইভ এ মার্ডার সিন রয়েছে অ্যাক্ট ফাইভ এ মর্টিমারের এক্সিকিউশনের অর্ডার শোনা যাবে এবং ইসাবেলাকে টাওয়ার অফ দ্য ইংল্যান্ডে একটা ব্যানিশ মাদারকে ইমপ্রিজন করা এই হচ্ছে মোটামুটি এডওয়ার্ড দ্য সেকেন্ডের গল্প এর পরের ক্লাসে আমরা যেটা করবো একটু তাড়াতাড়ি যেহেতু নন ডিটেল টেক্সট আমরা এডওয়ার্ড দ্য সেকেন্ডের মোটামুটি আমরা দিনে দুটো করে অ্যাক্ট বা একটা করে অ্যাক্ট পড়ার চেষ্টা করবো মানে অ্যাক্টের স্পিরিটটা এবং আরও ডিটেলস সামারিটা এই এইগুলো করতে করতে আমরা মোটামুটি চারটে ক্লাসের মধ্যে এডওয়ার্ড দ্য সেকেন্ড শেষ করে ফেলবো আশা করছি বলো কোনো প্রশ্ন আছে বেশ বেশ কোনো প্রশ্ন না থাকলে আমি তাহলে